হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের বাইনারিতে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে সেটি নিয়ে দেখাবো। ধারাবাহিকভাবে প্রথমে আমি যোগ করব। যোগ করতে গেলে আমাদের চারটা সূত্র মনে রাখতে হবে, সেম বিয়োগের চারটা, গুণের চারটা এবং ভাগের চারটা। দেখি আমরা আগে যোগের সূত্রটি নিয়ে আলোচনা করি। জিরো যোগ জিরো ইকুয়াল ওয়ান, জিরো যোগ ওয়ান ইকুয়াল ওয়ান, ওয়ান যোগ জিরো ইকুয়াল ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে জিরো। এখন শূন্যর সাথে কোনো সংখ্যা যোগ করলে শূন্য হয়, শূন্যর সাথে ওয়ান যোগ করলে ওয়ান হয়, ওয়ানের সাথে শূন্য যোগ করলে ওয়ান হয় এবং ওয়ান ওয়ান যোগ করলে শূন্য হয়। কেন শূন্য হয় সেটা, ওয়ান ওয়ান যোগ করলে সাধারণত ওয়ান যোগ ওয়ান টু হয়, কিন্তু টুর বাইনারি সংখ্যা কত? টুর বাইনারি সংখ্যা হলো শূন্য ওয়ান। তাহলে এখানে আমাদের শূন্যটা বসবে আর এই দিক ক্যারি, যেটা অতিরিক্ত থাকে ওইটা হলো ক্যারি, ক্যারি হিসাবে রয়ে যাবে। তাহলে সেম, তাহলে ওয়ান ওয়ান যোগ করলে শূন্য থাকবে, ক্যারি থাকবে ওয়ান। তিনটা ওয়ান যোগ করলে কত হয়? থ্রি হয়। তিনটা ওয়ান যোগ করলে থ্রি হয়, থ্রি। এখন থ্রির বাইনারি সংখ্যা কত? থ্রির বাইনারি সংখ্যা হলো ওয়ান ওয়ান। তাহলে একটা ওয়ান রোহিত নামবে আর একটা ওয়ান কি কেরি হিসাবে থেকে যাবে। ঠিক সাবস্টিটিউশন মানে বিয়োগ, বিয়োগের ক্ষেত্র কি শূন্য বিয়োগ শূন্য, এবং শূন্যর থেকে ওয়ান বিয়োগ করলে এ থাকবে হলো ওয়ান, কেরি থাকবে ওয়ান। ওয়ানতে শূন্য বিয়োগ করলে ওয়ান, ওয়ানতে ওয়ান বিয়োগ করলে শূন্য। কিন্তু এখন দেখেন যে ব্যাপারটা হলো বোঝার, সেটা হলো কি, যদি ওয়ান শূন্য থেকে ওয়ান, শূন্য থেকে ওয়ান যদি চলে যায় তাহলে কেন এখানে ওয়ান হচ্ছে সেটা দেখার বিষয়। আমরা সাধারণত যদি দুই থেকে নয় বিয়োগ করি তাহলে কী লিখবো? ধরেন আগে এখানে বারো আছে, যখন দুই থেকে নয় বিয়োগ করতে গেলে এই দুইরে সাথে দশ কল্পনা করে বারো তারপরে নয় বিয়োগ কর, এইভাবে। সেম এখানে শূন্যটার হয় না, এটার আগে মনে মনে ওয়ান ধরতে হয়, তাহলে ওয়ান বিয়োগ করতে হয়। এই ক্ষেত্রে এই ওয়ান থেকে শূন্য বিয়োগ করলে, মানে টেন থেকে যদি শূন্য বিয়োগ ওয়ান বিয়োগ করি তাহলে থাকবে ওয়ান। সেম এইভাবে আমাদের কল্পনা করতে হবে, এটা আমরা গণিত করতে গেলে আস্তে আস্তে বুঝে যাবো। তাহলে চলুন আমরা এডিশনাল যোগ করে দেখি কীভাবে যোগটা করতে হয়। ধরেন আমরা একটা কোনো সংখ্যা নর্মালি আগে ডেসিমেল সংখ্যা যোগ করি, যেমন ধরেন আট যোগ হোক পাঁচ, আট নয় দশ এগারো বারো তেরো, আট যোগ পাঁচ যোগ করলে কত হয়? তেরো হয়। এবার আটের বাইনারি সংখ্যা কত সেটা জানার বিষয়। আটের বাইনারি সংখ্যা হলো জিরো জিরো ওয়ান। এখন পাঁচের বাইনারি সংখ্যা কত? পাঁচের বাইনারি সংখ্যা হলো, পাঁচের বাইনারি সংখ্যাটা কত? পাঁচের বাইনারি সংখ্যা দেখুন আমরা এই আট চার দুই এক। এখন আটের বাইনারি সংখ্যা, পাঁচের বাইনারি সংখ্যা হলো ওয়ান জিরো ওয়ান আর হলো জিরো, তাহলে তাহলে জিরো ওয়ান জিরো ওয়ান। এখন এই সংখ্যাগুলো আমরা যোগ করলে কত হবে? সাধারণত যোগ করলে কত? তেরো আমরা পাইছি। এখন তেরো বাইনারি সংখ্যা কত? আট আর হলো চার বারো, বারো এক কত? তেরো, তাহলে ওয়ান ওয়ান জিরো ওয়ান, তেরো বাইনারি সংখ্যা ওয়ান ওয়ান জিরো ওয়ান। এখন দেখি আমরা এটা এইভাবে করলাম, এখন আমরা নর্মালি করি শূন্য 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 হলো ওয়ান, শূন্য ওয়ান শূন্য ওয়ান। এখন দেখেন আমরা আমাদের সূত্রে চলে আসি, যদি সূত্রগুলো মনে থাকে তাহলে অটোমেটিক খুব দ্রুত গণিতগুলো করা যায়। সেটা হলো দেখেন জিরো যোগ জিরো ইকুয়াল জিরো, জিরো যোগ ওয়ান আমরা বলছি কত? ওয়ান হবে। জিরো জিরো যোগ করলে জিরো, ওয়ান জিরো ওয়ান, ওয়ান জিরো যোগ করলে কত হবে? ওয়ান হবে। এবং জিরো ওয়ান যোগ করলে ওয়ান। যদি এই সূত্রটা আপনি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে যে কোনো সংখ্যার যোগটা খুব দ্রুত করা যাবে। এখন আমরা আপনাদের একটি আমরা এখন আপনাদের একটি বিয়োগ করে দেখাবো কীভাবে সাবস্টিটিউশন বা বিয়োগ করতে হয়। বিয়োগের সূত্রটা আমি আবার আপনাদের সামনে একবার স্মরণ করে দিই। জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরো, রো জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান, এবং ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ান, ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে শূন্য। কারণ আমরা এই গণিতটাতে যদি ধরি ওয়ান জিরো জিরো জিরো, রো জিরো ওয়ান জিরো ওয়ান, কারণ এটাকে আমরা সূত্র অনুসারে বিয়োগ করে দেখি কী হয়। দেখেন আমি বলছিলাম যে যদি উপরে জিরো থাকে নিচে ওয়ান থাকে তাহলে বিয়োগ করলে কত হবে? উপরে জিরো নিচে ওয়ান, উপর জিরো থেকে ওয়ান বিয়োগ দিলে কত থাকে? এ জিরো থেকে ওয়ান ওয়ান হবে, কেড়ে থাকতে থাকতে কত? ওয়ান। এই ওয়ানটা এখানে এসে পড়ছে, আবার তাহলে বিয়োগ করলে কত? ওয়ান থাকবে। তাহলে হাতে কেড়ে থাকতে কত? টু, ওয়ান থাকতেছে, এই ওয়ান এখানে এসে পড়বে, ঠিক আছে, এখানে ওই ওয়ান চলে আসবে, তাহলে ওয়ান আসবে, উপরে ওয়ান আসবে, তাহলে এটা শূন্য হবে, আর ওই যে ওয়ানটা এখানে চলে আসবে, তাহলে এটা কী হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে দেখেন আট থেকে আট থেকে যদি পাঁচ চলে যায়, আট বিয়োগ ডেসিমেলের বিয়োগটা করে দেখেন, আট বিয়োগ পাঁচ সমান থাকে কত? থ্রি। তাহলে থ্রির বাইনারি সংখ্যা কত ছিল? ওয়ান ওয়ান। থ্রি বাইনারি সংখ্যা কত দেখেন তো আমাদের, এটা কি তাহলে এখানে কত পাইছি আমরা? অ্যান্সারটা পেলাম কত? আমরা অ্যান্সারটা পাইলাম থ্রি, এই যে ওয়ান ওয়ান আর হলো থ্রির বাইনারি সংখ্যা।
এখন আমরা আপনাদের একটি বাইনারিতে কিভাবে গুণ করতে হয় এখন আমরা আপনাদের বাইনারিতে গুণ করতে হয় কিভাবে সেটা নিয়ে সেটা দেখাবো সেই বাইনারিতে গুণ করার জন্য একটা সূত্র আছে সূত্রটা হলো 0 গুণ 0 বাইনারিতে গুণ করার একটা নিয়ম আছে গুণ করতে হলে যে জিনিসটা আমাদের খেয়াল করতে হবে সেটা হলো 0 গুণ 0 গুণ 0 0 গুণ 1 ইকুয়াল 0 1 গুণ 0 ইকুয়াল 0 1 1 গুণ করলে 1 1 গুণ করলে 1 হবে 1 1 গুণ করলে কত হবে 1 হবে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে 1 1 গুণ করলে 1 হবে 0 0 0 0 1 1 ডেসিমেলের গুণের মতনই হবে এটা তাহলে আমরা একটা একটি বাইনারি সংখ্যা লিখে যে একটা উদাহরণ লিখি 1 1 0 1 1 1 1 0 যেটা গুণ করতে থাকি তাহলে গুণটা আসলে কি হয় 1 দ 0 0 0 0 এখানে একটা 0 1 দ 1 দ গুণ করে 1 1 দ 0 0 1 আবার 0 0 1 0 1 1 এখন কি এটাকে যোগ করতে হবে যোগ করলে যোগফলটা কত হবে 0 1 1 1 1 1 যোগ করলে কত 2 2 এর বাইনারি সংখ্যা হলো 0 0 2 1 0 2 এর বাইনারি সংখ্যা হলো 1 0 তাহলে নামবে কত 0 হাতে কত 1 থাকে 1 1 কত 2 তাহলে 2 এর বাইনারি সংখ্যা কত 0 1 এটা হলো রেশনাল গুণ গুণটা আবার মনে রাখেন গুণের সূত্রটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে যে কোনো গুণে আপনি কি করতে পারবেন তাহলে কোনো সূত্র হলো 0 গুণ 0 ইকুয়াল 0 0 গুণ 1 ইকুয়াল 0 1 গুণ 0 ইকুয়াল 0 1 গুণ 1 ইকুয়াল কত 1 এখন আমরা হলো ভাগের ভাগের সূত্রটা মানে ডিভাইডেড সূত্রটা হলো 0 ভাগ 0 অর্থহীন শূন্য তো কোনো কিছুকে ভাগ করে তো ম্যাথ ইরো দেখায় তাহলে 1 দা 0 ভাগ করলে 0 1 0 তা আবার 1 দা ভাগ করলে অর্থহীন 1 দা 1 দা ভাগ করলে কত 1 এখন এই সূত্রটার মাধ্যমে আপনারা ভাগগুলো করতে পারবেন আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে কীভাবে ভাগ করতে সেটি নিয়ে আলোচনা করবো